পয়লা এপ্রিল শোভন গাঙ্গুলির জন্মদিন। এপ্রিল ফুল না করেও অনুরাগী এবং শোভনকে দুর্দান্ত চমক উপহার দিয়েছিলেন স্বস্তিকা দত্ত। কিভাবে দেখতে দেখতে বেশ কয়েকটি মাস পার, তবু প্রেমে পড়েছি বলেননি কিন্তু কেউই, প্রকাশ্যে ভালোবাসার কথা মুখেও আনেননি এনাদের দুজনের কেউই। সেই স্বস্তিকা মন মুখের আগুল ভাঙলেন শিল্পীর জন্মদিনে। ইনস্টাগ্রাম স্টোরিতে স্বীকারোক্তি করেছিলেন, এলাম দেখলাম ভালোবাসলাম। বার্থডে বয়ের জন্য প্রেমিকার তরফে এর থেকে ভালো আর কি উপহার হতে পারে বলুন তো? আবার সেই একই মাসে জন্মদিন এবার স্বস্তিকা দত্তের, অর্থাৎ আজ 23 এপ্রিল জন্মদিন স্বস্তিকার। কিন্তু তাকে জন্মদিনে উইশ করতে গিয়ে শোভন লিখেছেন, জন্মদিন মুবারক, বুড়ো হয়ে গেলি রে। শোভন এবং স্বস্তিকার খুনসুটি কিন্তু প্রত্যেকেই ভালোবাসে, আর সেই খুনসুটি বারবার তারা তুলে ধরেন সোশ্যাল প্ল্যাটফর্মে, যেমনটি ধরেছেন এবার স্বস্তিকার জন্মদিনও। সেখানে দেখা যাচ্ছে স্বস্তিকার জন্মদিনের ফার্স্ট সেলিব্রেশন হয়েছে শোভনের সাথে। আজ ফুল ডে সেলিব্রেশনে মাতবেন স্বস্তিকা, সে তো জানাই কথা, কিন্তু তার আগে সব থেকে প্রিয় কাছের মানুষের সাথে এইভাবেই জন্মদিনটা শুরু করেছে, যেখানে তাকে দেখা গেছে কেক কাটতে আর তারপর প্রিয় মানুষটার হাত থেকে ক্যাডবেরির একটি পোর্শনও খেতে। আর সবটা মিলিয়ে ফুটে উঠেছে একটা দারুণ মিষ্টি সম্পর্ক, তার মধ্যে কি খুনসুটি থাকবে না তাকে হয়, তাই জন্য নানা রকম ইমোজি দিয়ে সাজিয়ে দিয়েছেন শোভন তার কাছের মানুষ অর্থাৎ স্বস্তিকাকে। শোভন নিজে একজন খুব ভালো সঙ্গীত শিল্পী, আর তার সাথে স্বস্তিকা কিন্তু রিলসে নজর রাখলে দেখতে পাওয়া যায় নানা রকম গানে সে তার রিলস আপলোড করে থাকে, আর তাই জন্যই বোঝা যায় গানটাই তাদের দুজনের একদম কেন্দ্রবিন্দু। আর সেই জন্য নানান গানে ভরিয়ে দিয়েছেন শোভন স্বস্তিকার এক একটি ছবি শেয়ার করে। শোভনের এইসব দুষ্টুমি আর খুনসুটি দেখে স্বস্তিকার জবাব, এসব কি করিস, যদিও কিন্তু হালকা ভালো লাগাও রয়েছে এই কথার মাধ্যমে। শোভনের জন্মদিনে যেরকম উদযাপন শুরু হয়ে গিয়েছিল আগের রাত থেকেই, সেরকমই কিন্তু আবারও রাত ঘড়ি 12টার ঘর পেরোতে না পেরোতেই একেবারে উল্লাস শুরু করে দিয়েছিলেন শোভন এবং স্বস্তিকা, আর তার সাক্ষী রয়েছে নেট মাধ্যম। স্বস্তিকার জন্মদিনে তার ফ্যান্স ফলোয়ার্স এবং সহকর্মীরা কেউই কিন্তু কৃপণ হননি, আর তার জন্যই তার জন্মদিনে একেবারে অজস্র শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। তাহলে বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।